Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah amma ba'd. সম্মানিত ভাইরা, আমাদের আরেকজন ভাই একটা প্রশ্ন করেছেন যে হুজুর, আপনার নিকট আমার একটি প্রশ্ন, এই যুগে কোনো ওলি আল্লাহর জন্য কি এটা সম্ভব যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখা জাগ্রত অবস্থায়? আর এরকম যদি কোনো ঘটনা কোনো পীর বুজুর্গ অথবা কোনো আলেম বর্ণনা করে, তাহলে কি আমরা এই ঘটনাটাকে বিশ্বাস করতে পারবো? দয়া করে একটু বিস্তারিত জানালে উপকৃত হব। প্রিয় ভাইরা, দেখুন, আমাদের অবশ্য বুঝতে হবে আমরা আসলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, সেখানে এই ইসলাম ধর্মের কতগুলো মৌলিক আকীদা ও বিশ্বাস আছে, সেই আকীদা বিশ্বাসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। প্রথমে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে একজন মানুষ যদি একবারে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়, ইহজগৎ শেষ করে যদি পরজগতে চলে যায়, কিয়ামত পর্যন্ত এই লোকটা আর কখনো পৃথিবীতে তার আত্মাও ফিরে আসবে না এবং ওই ব্যক্তির দেহও কখনো ফিরে আসবে না। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো একজন ব্যক্তি, চাই নবী হোক, চাই আউলিয়া কেরাম হোক, চাই আরও যে কেউ হোক না কেন, একবার যদি ইহকালীন জীবন মৃত্যুর মাধ্যমে শেষ করে যদি কবরবাসী হয়ে যায়, তাহলে কেয়ামত পর্যন্ত আর কখনো এই পৃথিবীতে তিনি শারীরিকভাবেও আসবেন না, দৈহিক দেহ সহকারেও আসবেন না, তার আত্মাও আসবে না। এর সম্পর্কে আমরা একবার একটা প্রোগ্রামে আগে বলেছিলাম, অনেকগুলো সহি হাদিস আছে। যেমন আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তার জাবিরের বাবা আব্দুল্লাহর ব্যাপারে একটি হাদিস আছে যে উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তিনি তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া জাবির আলা উখবিরুকা মা ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল্লি আবিক, হে জাবির, আমি কি তোমার বাবার সাথে আল্লাহ কি কথা বলেছেন এই কথাকে তোমাকে আমি খবর দেব, জানাবো? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে বললাম, হে রাসূল, অবশ্যই বলবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারা হিজাব, আল্লাহ পাক পর্দার আড়াল থেকেই মানুষের সাথে কথা বলেন, দুনিয়ার কারোর সাথে সরাসরি কথা বলেন না। ওয়া কাল্লামা আবাকা কিফাহান, তোমার বাবার সাথে আল্লাহ ফেস টু ফেস কথা বলেছেন। ফাকালা ইয়া আব্দি তামান্না আলাইয়া, আল্লাহ পাক তোমার বাবাকে বলছে, হে আমার গোলাম, হে আমার বান্দা, আমার কাছে কি সাওয়ার আছে, সা আতিক, আমি তোমাকে দান করব। কাল রব্বি তুহইনি তুহইনি ফা উক্তালা আও ফা আক্তুলা ফিকা সানিয়াতান, যে আমি আরেকবার, আমাকে তুমি আবার জিন্দা করে দাও, আমি আরেকবার গিয়ে তোমার রাস্তায় শহীদ হব। কাল ইন্নাহু সাবাকা মিন্নি আন্নাহুম ইলাইহা লা ইউরজাউন, যে আমার কাছে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, একবার পৃথিবীর থেকে বিদায় নিলে আর পুনরায় কখনো সে কি আবার পৃথিবীতে ফিরে যাবে না। তার মানে হলো যে একবার যদি কেউ দুনিয়ার থেকে এই মিথ্যার দেহ থেকে যদি শরীর রুটা বেরিয়ে যায় এবং এই জগৎ ছেড়ে যদি পরজগৎ চলে যায়, তাহলে আর পরকালে তো কখনো সে আর পৃথিবীতে ফিরে আসবে না। তাই আমরা বলবো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও, অন্য অন্য যে পয়গাম্বর যারা, 124,000 পয়গাম্বর যারা পৃথিবীর থেকে যেভাবে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম এখনও আছেন, বাকি অন্য অন্য নবীগণ যেভাবে পৃথিবীর থেকে বিদায় গতানুগতিকভাবে যেই পদ্ধতিতে বিদায় নিয়ে গেছেন, আমাদের প্রিয় নবীও তিনি এভাবে আমাদের কাছ থেকে ইহজগতের জন্য বিদায় নিয়ে চলে গেছেন। তিনি এখন পরজগতের কবরের জীবনে, বরজখের জীবনে আছেন। তবে যেহেতু রসুল ইসলামের জীবন দশাটা যেটা বলে গেছেন যে কোনো একজন ব্যক্তি জীবন দশা এই দুনিয়া থেকে একবার গেলে আর পৃথিবীতে আসে না, তাহলে আমরা মুসলমানদের বিশ্বাস, একজন মানুষ এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত আর এই পৃথিবীতে আসবে না। তাই আমাদের নবীও একবার বিদায় নিয়ে চলে গেছেন, কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আসেন নাই, আসবেও না। তাই এখন যদি কেউ এই কথা বলে যে আমি রাসূলুল্লাহ আসলামকে সরাসরি দেখেছি, রাসূলুল্লাহ এসে আমার সাথে সাক্ষাৎ করেছে, তাহলে আমরা নির্দ্বিধায় এই কথা বলতে পারবো যে উনি এই কথাটা অতিরিক্ত বাড়াবাড়ি করে বলেছেন, উনি এই কথাটা সত্য কথা বলেননি। তাই আমরা তার এই বিশ্বাস, এই কথাটা, এই ঘটনাকে বিশ্বাস করবো না, এবং তিনি যা এই ঘটনার মাধ্যমে যা বোঝাইতে চাচ্ছেন সেটা আমরা মানবো না। কেননা মুসলমানদের আকীদা বিশ্বাসের বহির্ভূত একটি কথা তিনি বলেছেন, তাই আমরা এটা বিশ্বাস করবো না। হ্যাঁ, দ্বিতীয় একটা বিষয় রয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখা সম্ভব নয় যেহেতু দুনিয়া থেকে বিদায় নিই, তবে স্বপ্নের মাধ্যমে দেখা সম্ভব। এরকম হাজারো লোক পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, এরকম অনেক প্রমাণ আছে, আল্লাহর প্রিয় বান্দারা অনেকে দেখেছেন। তাই আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জাগ্রত অবস্থায়
দেখা সম্ভব নয়, তবে স্বপ্নের মাধ্যমে যদি হয় এটা সম্ভব। যেহেতু অনেকগুলো হাদিস আছে, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ একটি হাদিস, এবং এই এই প্রসঙ্গে ইমাম বুখারী মুসলিম অন্য জায়গায় হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাআন্নামা রাআনি ফিল ইয়াকযা ইন্নাশ শাইতানা লা ইস্তাতিউ আন ইয়াতামাসসালা বিয়া আও বি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে থাকে তাহলে যেন আমাকে সরাসরি দেখল, অর্থাৎ শয়তান আমার বেশ তার জন্য হারাম করে দেয়, শয়তান আমার বেশ ধরতে পারবে না। তাই কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের স্বপ্নে দেখে থাকে তাহলে সে সত্যিই দেখেছে। তবে কথা একটা, এখন কেউ যদি এসে বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি, তাহলে আমরা দেখব ওই ব্যক্তির আসরে আমলটা কেমন। অনেক লোক আছে এরকম গল্প করে বেড়ায় যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় স্বপ্নে দেখি, অথচ সে নামাজও পড়ে না। তো এই রকমের যারা বলে তাদের কথা আমাদের কখনো আমরা বিশ্বাস করি না। তবে যদি কেউ সত্যি কোনো আমলি মানুষ যদি কথা বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, তাহলে নিশ্চয়ই কোনো বিজ্ঞ আলেমের কাছে গিয়ে এটা আগে দেখতে হবে, তিনি যেই লোকটিকে দেখেছেন সেই লোকটির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী এই হাদিসের কিতাবে বর্ণিত আছে সেই গুণাবলীর সাথে মিল আছে কিনা একটু দেখতে হবে। যে কোনো একজন বলে আমি একজন লোককে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, হাত পায়ের কেমন ছিল, নাকটা কেমন ছিল, চোখগুলো কেমন ছিল, চোখের ভ্রুগুলো কেমন ছিল, সবগুলা পুঙ্খানুপুঙ্খান রূপে কিতাবে বর্ণিত হয়েছে। তাই যে কোনো ব্যক্তি বললে আমরা বিশ্বাস করবো না, তবে যদি কেউ বলে আমরা রাসূলের জীবনের সাথে এটার সাথে অ্যাডজাস্ট করে দেখব যে এটার সাথে এটা মিলে কিনা, যদি মিলে আলহামদুলিল্লাহ, তাকে আমরা ধন্যবাদ জানাবো, তার জন্য দোয়া করবো, আল্লাহ তাদের মধ্যে আরও বৃদ্ধি করে দেব। কিন্তু আন্দাজে যে কোনো একজন লোকেই বললে হ্যাঁ উনি উমুকে দেখছে রাসূল ইসলামকে, এটার জন্য আমরা ওর পিছনে দৌড়াবো না, কারণ স্বপ্নের বিষয়টা সত্যও বলতে পারে মিথ্যও হতে পারে, আমরা তো জানি না, সত্যবাদীও বলতে পারতেছি না মিথ্যাবাদীও বলতে পারতেছি না। তবে রাসূল ইসলামকে সত্যি যদি দেখে থাকে তার নিশ্চয়ই রাসূল ইসলামের কেমন আচরণ চেহারা স্বরূপ সবগুলোর বর্ণনা যেহেতু কিতাবে আছে আমরা কিতাবের সাথে মিলিয়ে দেখব তার কথা মিলছে কিনা, যদি মিলে আলহামদুলিল্লাহ, না মিললে আমরা বিশ্বাস করবো না। তাই প্রিয় ভাইরা আসুন আমরা এই আজব কথাগুলো না শুনে যেগুলো কোরআন সুন্নার সাথে সামঞ্জস্য সেটাই মানবো, যেটা কোরআন সুন্নার সাথে সামঞ্জস্য রাখে না এমন কথা মানবো না, এটা প্রচারও করবো না। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুক। ওয়াল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।